नमस्कार, आमी स्वप्ना। देश एवं देशेर बाइरे जे जेखान थेके भिडियोटी देखछेन आपनादेर सबाइके अनेक अनेक शुभेच्छा। स्वप्नाज ब्लगे सबार आमंत्रण। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखुन। प्रतिदिनेर मतो आजो एकटी नतून पर्व साजिए एनेछि। आशा करछि आपनादेर सबार भालो लागबे। आपनी जदि चैनेले नतून हये थाकेन, सम्पूर्ण पर्वटी देखार पर जदि एकटुओ भालो लागे ताहले चैनलटी सबस्क्राइब करे आपनार मूल्यवान मंतव्यटी लिखे जानाबार अनुरोध रइल। गत 24 घंटा जारा सुंदर सुंदर कमेंट्स करे आमाके काज करार शक्ति एवं साहस जुगिएछेन, आपनादेर नामगुली एखन खाताय लिखे निच्छि। आमि आपनादेर सबार कमेंट्स देखेछि एवं रिप्लाइओ दिएछि। तो आपनारा अनेकेई बलेछेन शुक्नो लंका कम खेते बा ना खेते, एटा शरीरेर जन्य क्षतिकारक। आपनादेरके आमि अनेक भालोबासि एवं श्रद्धा करि, তাই আমি ঠিক করেছি আগামীকাল থেকে তরকারিতে ঝাল কমিয়ে দেব। আজ তো রান্না হয়ে গেছে, কাল থেকে কম করে ঝাল দেব। এখন বলছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন সবার নামগুলো। প্রথমেই কমেন্টস করেছেন মৌসুমী বোস, তারপর পম্পা দে ইচাপুর লেলিননগর থেকে, রেখা মল্লিক গুজরাট থেকে, অঞ্জনা কর্মকার, মৈত্রী সেনগুপ্ত মিজোরাম থেকে, মনিকা ত্রিপুরা থেকে, নীলিমা ঠাকুর, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, মিন্টু হালদার সম্পানাথ ত্রিপুরা থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, মৌলিস কিচেন বাংলাদেশ থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, অনি সরকার শিলিগুড়ি থেকে, সুলতানা রাখি, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, তুলিকা সাহা। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। সবাইকে জানাই অভিনন্দন, শুভকামনা এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি বড় হবার সুযোগ করে দিবেন, এটাই আমার বিশ্বাস। শুধু ভিডিও দেখে আপনারা যে আমাদেরকে কত ভালোবাসেন সেটা আমি আপনাদের কমেন্টস দেখে বুঝতে পারি। একটা কমেন্টস দেখলে 100 জনের মনের ভাব বোঝা যায়। অনেক বলে ফেলেছি, কিছু ভুল বললে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমার কাটাকুটি প্রায় শেষ হয়ে আসছে। এখন বেগুন কাটছি, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। বাঁধাকপিটা আমি উপরের কয়েকটা পাতা উঠিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পাতাগুলোও ধুয়ে কুচি করে দিয়ে দিয়েছি। তো কপি আর ধোয়ার দরকার নাই, একবারেই ধুয়ে কুচিয়ে নিয়েছি। বেগুনটা একবার ধুয়ে নিয়েছি, আবারও কয়েকবার করে ধুয়ে নেব, বেগুনে কষ আছে। আলু বেগুন এগুলি একবার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আবারও ধুয়ে নেব। কুটাকাটি শেষ। এখন বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব সুন্দর করে, নিজ দিয়ে যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখব। বাঁধাকপি কিন্তু নিজ দিয়ে লেগে গেলে ওটা খেতে একেবারে ভালো লাগে না। অল্প তাপ দিয়ে ঢেকে দিলাম। এটা হলো রুই মাছের মাথা, শুধু লবণ আর তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা বাঁধাকপিতে দেব, একটু লবণ তেল দিয়ে অল্প তাপ দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। তারপরে একেবারে সুন্দর নরম হয়ে যাবে, ভাজতে বেশি সময় লাগবে না। মাথা ভাজা হোক, এদিকে আমি কিছু মশলা বেটে নেব। শুকনো মরিচ, আদা, জিরা, ধনিয়া, এলাচ। বাঁধাকপির ঘণ্টতে দেব, মিহি করে বেটে নেব। মশলা বাড়তে বাড়তে এদিকে মাথাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন, একেবারে নরম হয়ে গেছে। এখন হলুদ দিলাম, আগে তো লবণ দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে সুন্দর করে ভেজে নেব। কি সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার নামিয়ে নেব, আলুটাও ভেজে নেব। তো এখানে আলুটাও দিয়ে দিচ্ছি, আলুটাকে আমি আরেক আবারও সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এবার মাথা ভাজাটা উঠিয়ে নেব, ওই তেলেই আলুটা ভেজে নেব, আর তেল দেওয়ার দরকার নাই, অল্প তেলেই রান্নার চেষ্টা করি সবসময়। দেখি আজ এই তেলেই হয়তো রান্না হবে। মাথা ভাজা হয়ে গেছে, এবার আলুটাও লাল লাল করে ভেজে নেব। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম আলু ভাজাতে, আর কিছুই দিই নাই, আলুটাও লাল লাল ভাজা হয়ে গেছে। আর তেল দেব না, এই তেলেই আমি রান্না করব। পাঁচ ফোড়ন দিলাম, একটা তেজপাতা দেব ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে এবার কুচানো, দুই তিনটা কাঁচামরিচ দিলাম, সুন্দর একটা গ্রান হবে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়েছি, এবার বাটা মশলাগুলো একটু জল দিয়ে গুলে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম।
কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার এখানে হলুদ দেব আর কিছুই এখন দেব না। বাঁধাকপি ভাপানোর সময় লবণ দিয়েছি, মাছের মাথা ভাজার সময় লবণ দিয়েছি, আলুতে লবণ দিয়েছি, এখন লবণ দেব না, প্রয়োজন হলে পরে একটু লবণ দেব। দাঁড়িয়ে থেকে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিয়েছি, এখন মাছের মাথা আর আলু ভাজা দিয়ে দিলাম। এগুলি এখন মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়ার পর এখন ভাপানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপির সাথে মশলা সুন্দর করে মিশিয়ে নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে রান্না করব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু দারুণ লাগে খেতে। 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তারপরেই দেখুন রান্নাটা কী সুন্দর হয়ে গেছে। বাঁধাকপি ভাপিয়ে কিন্তু জলটা ফেলি নাই, সামান্য একটু জল বের হয়েছে ওই জলটা সহ দিয়ে দিয়েছি। রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একেবারেই হয়ে গেছে। এখন কুচানো ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। কী সুন্দর হয়েছে ঘন্টটা দেখুন, খুবই ভালো লাগবে খেতে আশা করছি। নামিয়ে নিলাম। বেগুন দিয়ে ট্যাংরা মাছের হাতে মাখা চচ্চড়ি রান্না করব। তো প্রথমে বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ট্যাংরা মাছও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। লবণ দিলাম, হলুদ, বেটে রাখা শুকনো মরিচ, আজই শেষ, এত মরিচ আর দেব না। এখানে 5-6টা শুকনো মরিচ বেটে নিয়েছিলাম। 3টা কুচানো পেঁয়াজ কোচলিয়ে দিয়ে দিলাম। সরিষার তেল অল্প করে দেব, কম তেলে রান্নার চেষ্টায় আছি আমি। এখন হাত দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নেব। ছোট মাছের এরকম মাখানো তরকারি কিন্তু খুবই ভালো লাগে খেতে। মরিচের রং দেখে ভয় পাবেন না, তো যত রং দেখা যাচ্ছে তত কিন্তু জাল হয় না, কারণ এটার রং হওয়ার কারণ হলো মরিচের রংটাই সুন্দর, একেবারে লাল টকটকি। মাখানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেব। এটা একেবারে ফোটানো জল। তরকারিটা চুলায় বসিয়ে দিয়ে এবার আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। কী সুন্দরভাবে হচ্ছে দেখুন, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কাঁচা সরিষার তেল দেওয়াতে। আবারও একটু ঢেকে রান্না করব। তো কিছুক্ষণ রান্না হওয়ার পর ঢাকা খুলে দেখি তরকারিটা একেবারে হয়ে গেছে। কী সুন্দর হয়েছে দেখুন, কী লোভনীয় লাগছে দেখুন। দক্ষিণে জানালা হওয়াতে তরকারিতে সূর্যের আলো পড়ছে। তো এখন ধনে পাতা দেব কুচানো, আর একটা কাঁচা মরিচ ভেঙে দেব শুধু একটু গ্রানের জন্য, তারপরে নামাবো হয়ে গেছে তরকারিটা। 2টা তরকারিই হয়ে গেল। তো এখন সব ধুয়ে মুছে খাওয়ার জন্য তৈরি হব। রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট খুব সুন্দর হয়েছে দেখুন, আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের হাতে মাখা ঝাল। আমরা খেতে বসে গেলাম। তো সকাল থেকে না খেয়ে দুপুরের এই খাওয়াটা আমাদের কাছে অমৃত সম লাগে। তো তরকারি খাওয়ার সুযোগ পেলে আমরা কিন্তু অনেক তরকারি খাই। বাঁধাকপির ঘন্ট এখনই বেশিরভাগ খেয়ে নেব, আর রাতের জন্য সামান্য রাখব, রাতে তো তেমন খাওয়া হয় না। এতক্ষণ পর্যন্ত তরকারিগুলো রান্না দেখেছেন আপনারা সবাই, এখন খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে। ভালো লাগেনি? খুব ভালো হয়েছে। কত বড় একটা মাছের মাথা! খুব স্বাদ হয়েছে। মাছের মাথা একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি, এ কারণে কাঁটাও মচমচে হয়ে গেছে।
ছোট কাঁটা এগুলো লাল লাল করে আলু ভেজে দিয়েছি, আলুটা খেতেও দারুণ লাগে। মাছের এটা মাখা তরকারি, তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।